আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিক্রুল, দেখছেন ইলেকট্রনিক্স টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো জ্যাক প্লেন মেশিন শার্লি টু মডেলের টেকআপ লিভার, এই যে এই পজিশন কীভাবে প্রোগ্রামিং থেকে ঠিক করবেন। তো দেখতে পারতেছেন আমি মেশিনটি চালাচ্ছি, যে এখানে ছিদ্র দেখতে পারতেছেন, এই ছিদ্রর যে গোল চিহ্নটি সমান পজিশনে আছে, আর আমার টেকআপ লিভারটি কিন্তু উপরে আছে, থ্রেড টেকআপ কিন্তু ঠিক পজিশনে আছে। এখন আপনার যদি ঠিক পজিশনে না থাকে সেই ক্ষেত্রে কীভাবে ঠিক করবেন, তাই এখানে সিজার বাটন আর হলো পি বাটন একসঙ্গে চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন সিজার বাটন আর হচ্ছিল পি বাটন চাপ দিয়ে ধরে রাখার পর এখানে এই 24 লেখা আসছে। আর এখন যদি আপনি এই পুলিটি যেদিকে ঘোরাবেন ওই দিকেই আপনার থ্রেড টেকআপটি থাকবে। দেখতে পাচ্ছেন আমি পুলির পজিশন চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করার পর এখানে রিডিং আসতেছে, তার মানে ওই পজিশনে সে ফিক্সড হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এই টেকআপের যে মাঝখানে মাঝখান করে দিয়েছি, এখন যদি আমি সুইং করি মাঝখান পজিশনে এসে স্টপ পজিশন হবে। তা দেখতে পাচ্ছেন এখন কি করতে হবে, এই যে উপরের এই বাটনটি চাপ দিয়ে পি বাটন চাপ দিলে আপনার সেভ হয়ে যাবে, আপনি যদি সেভ না করেন তাহলে আগের পজিশনে থাকবে। দেখতে পাচ্ছেন এই বাটন চাপ দিয়ে পি বাটন চাপ দিবেন, সেভ হয়ে যাবে। এ দেখেন এখানে আমি কিন্তু চাপ দিয়ে দিয়েছি, এখন কিন্তু 00-তে চলে আসছে, তার মানে সেভ হয়ে গেছে। এখন আমি মেশিনটি চালিয়ে আপনাদের দেখাচ্ছি আগের পজিশন আর এখনকার পজিশন। দেখেন আমি আবার দেখাচ্ছি এই এই বাটন চাপ দিয়ে পি বাটন চাপ দিলে আপনার এই 00 আসলে আপনার ওকে, তারপর পি বাটন চাপ দিয়ে বের হয়ে আসবেন। দেখেন এখন আমি সুইং করে দেখাচ্ছি যে মেশিন চালাচ্ছি, দেখেন স্টপ পজিশন আমার মাঝখানে, কিন্তু এটা কিন্তু ঠিক না, কিন্তু এটা থাকবে আরও উপরে। আর এইখানে যে এই গোল ছিদ্রটি এটা কিন্তু মেলে না, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য বিপরীত দিয়ে চলে গেছে, তার মানে এই ছিদ্র আর এই মেশিনের বডির ছিদ্রর সঙ্গে একসঙ্গে মিল থাকতে হবে, আর টেকআপটা উপরে থাকবে, তাহলে আপনি ঠিক আছে। তো এখন আবার যদি এই পজিশন আনতে যান তাহলে সিজার বাটন চাপ দিয়ে পি বাটন চাপ দিতে হবে একসঙ্গে, দুইটা বাটন একসঙ্গে চাপ দিয়ে ধরলে পরে আসবে আপনার 24-24-এর পর আপনি এই যে ঘুরিয়ে আপনার এই যে পজিশন ঠিক করে নেবেন। দেখতে পাচ্ছেন এই ছিদ্র যে গোল চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন আমি রেখে দিয়েছি, এখন আপনার এই উপরের বাটন চাপ দিয়ে পি বাটন চাপ দিলে 00 হয়ে যাবে, তারপর আপনি পি বাটন চাপ দিয়ে বের হয়ে যাবেন। দেখেন এখন আমি মেশিন চালাইলে কিন্তু স্টপ পজিশন ঠিক জায়গায় আসবে, দেখতে পাচ্ছেন থ্রেড টেকআপ কিন্তু আমার ঠিক পজিশনে আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।